শরীর খুবই খারাপ, সে শ্বাসকষ্টে ভুগছে, একদম কথাই বলতে পারছে না। সে উঠে দাঁড়াতে 5 মিনিটও দাঁড়াতে পারে না। তার বাথরুম থেকে ঘরের দূরত্ব খুব সামান্য, সেখানে যেতেও তার 20 মিনিট সময় লাগে। সে আর বাঁ হাতটা তো সম্পূর্ণভাবে বেঁকে গেছে, এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। খেতে পাচ্ছে না, খেলেই বমি হয়ে যাচ্ছে, জ্বর আছে গায়ে, প্রচণ্ড ব্যথা গায়ে, হাত দেওয়া যায় না তার গায়ে, হাত দিয়ে টাচ করলেই সে চিৎকার করছে। তো এমতো অবস্থায় তো ওনাকে মানবিক দিকটা চিন্তা করে ওনাকে আর মুক্তি দাবি করছি আমরা। ওনার উন্নত চিকিৎসার খুবই প্রয়োজন। আমরা ওনার শরীর এত খারাপ যে এই মুহূর্তে ওনাকে যদি উন্নত চিকিৎসা না দেওয়া যায় তাহলে ওনার যে কী হবে এটা আমরা বলতে পারছি না। কাজে আমাদের আবেদন তাকে মুক্তি দেওয়া হোক, আমরা তার চিকিৎসাটুকুন করতে পারি যেন, এইটাই আমাদের আবেদন।